অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। প্রীতিমা, প্রীতিমা, ঝিনুক। এ কি বাবা, তুমি তো কালকেই এতগুলো বাজার করে নিয়ে এসছো, আমার এসব কি কিনলে? নানা দুপুরে আমায় ফোন করেছিল, ও আজ আসবে বলেছে। সে কি বাবা, ও তো আমায় কিছু বললো না। রানা অবশ্য আমাকে তোকে বলতে বারণ করেছিল, ও এসে তোকে চমকে দিতে চায়। তাহলে তুমি দিভাইকে আগে কেন কথাটা বলে দিলে? রানাদার তো অবাক করে দেওয়াটাই মাটি হয়ে গেল। আরে ছেলেটা বাড়িতে আসছে, ওকে ভালো বন্ধ রেঁধে খাওয়াতে হবে, তো তার রান্নাগুলো কে করবে? তিথি তো, তো কি অতই বোকা যখন রান্না করবে তখন বুঝতে পারবে না? এবার কিন্তু জমবে, রান্না তো ছাড়া না বাড়িটা যেন কেমন মরা মরা লাগে। সত্যি তাই রে, বাড়িতে এখন ঝগড়া হয় না, খেলাধুলো হয় না, কিছুই তো হয় না বল। বটেই তো, মিসদি শেষদি ফুলদি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর থেকে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই যে, এই দেখ, এটা আবার কিসের কাগজ? পাওয়ার অফ অ্যাটর্নি। ওই যে মহিলা উমা দেবী, এখন থেকে আমি এই ব্যাপারে সমস্ত দেখাশোনা করব। ওই যে অমিত, ও আর এই জমি বিক্রির ব্যাপারে মাথা গলাতে পারবে না। বাবা, সব ঝঞ্ঝাট থেকে মুক্তি। ভালো হয়েছে বাবা, তুমি এখন বসো, আমি একটু চা করে নিয়ে আসি, বুঝলে? এই শোনা 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 শোনা, বলছি এখন চাটা করতে হবে না, তুই বরঞ্চ রান্নাটা কর। হুম, আরে কি রে, তুই কাগজপত্রগুলো ধরে দাঁড়িয়ে আছিস কেন? যা আলমারিতে তুলে দে। বাবা শান্তি, আসবো। আরে অমিত, আসুন আসুন আসুন, এই যা যা চা করে নিয়ে। তিথি ঝিনুক, তুইও যা, তুইও যা, বসুন বসুন বসুন। বলুন তারপর বাড়ির খবর টবর কি সব? না না, বাজে কথা বলার একদম সময় নেই, কাজের কথা বলুন। এই জমি বাড়ি বিক্রির কদ্দূর হলো? আপনাকে আর ও নিয়ে ভাবতে হবে না, উমাদেবী পাওয়ার অফ অ্যাটর্নি আমায় দিয়ে দিয়েছেন। মানে উনি আপনার কাছে খুশি নন, আপনাকে উনি ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। আপনি ওনার জমি বাড়ি বিক্রির টাকা নিয়ে ওনাকে ঠকাতে চাইছিলেন, তাই বাধ্য হয়ে পাওয়ার অফ অ্যাটর্নি আমি লিখিয়ে নিয়েছি, অবশ্যই উমাদেবীর অনুরোধে। বাধ্য হয়ে? এসব গুল গল্প না, অন্য জায়গায় দেবেন, আমাকে দিতে আসবেন না। আরে দেখে তো আপনাকে একেবারে ছা পোষা মাস মশাই মনে হয়, একটা ঝুনো নারকেল। ভদ্রভাবে কথা বলুন অমিত। আরে কোন ভদ্র কাজটা আপনি করেছেন যে ভদ্রভাবে কথা বলতে হবে? কোথায় ভাবলাম যে এইসব এই জমি বাড়ি বিক্রির মধ্যে আপনার টু পাইস হবে, আমারও হবে। তা না, আপনি পুরোটাই মেরেদার তাল করলেন। হ্যাঁ, এইসব উমাদেবী জানেন? টাকাটা বড় কথা নয়, বড় কথা হলো বিশ্বাস, সেই বিশ্বাসটাই আপনি রাখতে পারেননি। একজন মহিলাকে অন্যায়ভাবে ঠকানোটা অন্যায়। আরে রে 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 রে, এসব জ্ঞানের কথা না মাস্টারমশাই, আপনার ছাত্রদের বলবেন, ওরা হাঁ করে শুনবে, আমাকে শোনাতে আসবেন না। অমিত সেনকে আপনি চেনেন না, আমার হাত কিন্তু আইনের থেকেও লম্বা। আপনি কি আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছেন? না না, হুমকি না হুমকি না, জানাতে আসলাম যে আপনি আপনি বয়স্ক মানুষ, আপনার সাথে কিছু করব না। এটা সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা না? আপনি মাস্টারমশাই এক কাজ করুন, এটা না আমার নামে লিখে দিন, বাকিটা আমি সামলে নেব। না না না, যে একজন অসহায় মহিলাকে ঠকাতে দুবার ভাবে না তাকে আমি বিশ্বাস করি না। মাস্টার, ছাত্র পড়িয়ে খাচ্ছ তাই করো, এসব জমি বাড়ির বিক্রির মধ্যে এসো না, না হলে তোমার এমন হাল করব না তোমার মেয়েরাও তোমার মুখ দেখে চিনতে পারবে না। অমিত! বাবা বাবা বাবা, তুমি আমার কথাটা শোনো বাবা, বাবা উনি যেটা বলছে শুনে নাও না। না মা, তা হয় না, একজন অসহায় মহিলাকে এইভাবে কেউ ঠকাবে সেটা আমি কিছুতেই চাইব না। বাবা, আমাকে ভয় দেখানো অত সহজ নয়, বুঝেছো? একটু মোটাটা। এই দাদা, যা বলছে মেনে নিন। শোনো মাস্টার, তোমার জন্য তোমার বাড়ির লোকরা বিপদে পড়বে, তোমার ভালো লাগবে? আমার ওই এক কথা, একজন অসহায় মহিলার প্রতি আমি কোনো অন্যায় হতে দেবো না। আরে আমারও না, ওই এক কথা বারবার বলতে ভালো লাগে না, আমার কথা না শুনলে? বেয়াদব ছাত্রদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই হাত যেমন বন্ধুর মতো পিঠে রাখতে পারে,
তেমনি এই হাত আবার লাঠিও তুলে নিতে পারে, বুঝেছ? তুমি রে এই বাস্তব তোকে এইখানে তোর বাড়িতে পুঁতে রেখে দেবো, তখন দেখি তোর জ্ঞানের কথা কোথা থেকে বেরোয় দেখবো। আপনি কি করছেন? বাবাকে ছেড়ে দিন, এরকম করবেন না। বাবাকে বাবা, এটা খুব মুশকিল হয়ে গেল দি ভাই। বাবা কেউ ফোন কেন তুলছে না? কি হলো ম্যাডাম, মুখ কেন গোমড়া? আরে খুব চিন্তায় পড়ে গেছি জানো তো। কেন, কি হলো আবার? আরে মেজদি বাবাকে দি ভাইকে ফোন করছে, কেউ ফোন তুলছে না। শেষদিও ট্রাই করেছে, শেষদির ফোনে তুলছে না। এখন সেটা শেষদি আমাকে বললো, আমি বাবাকে ফোন করছি, আমার ফোনটাও তুলছে না। এই তাহলে তো খুব চিন্তার ব্যাপার এটা। সেটাই তো। আচ্ছা শোনো না, বলছি তুমি একবার গিয়ে দেখে আসবে কিছু হলো কিনা। হ্যাঁ তাহলে শোনো না, এখন না আমি মুখা ধুচ্ছি না। হ্যাঁ আমি একবার গিয়ে দেখে আসি। এই দাঁড়াও দাঁড়াও, কি হলো? রানাদা তো আজকে ওই বাড়িতে গেছে, তো ওকে ফোন করলে তো জানা যাবে কি হয়েছে। হ্যাঁ তাই করো। হ্যাঁ দাঁড়াও। কেউ কোথায় যাবে না, এখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। আমার মেয়েদের গায়ে হাত দেবে না। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার নামে করিয়ে দাও, কেউ কিচ্ছু করবে না। তুমি ওটা ওদেরকে দিয়ে দাও বাবা, নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। ঝিনুক ঝিনুক, তোরা এখানে থাকিস না, চলে যা। হাই ওদের যেতে দাও। আরে দেব 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 মাস্টার দেব, কিন্তু ওই কাগজে আমার নামটা ওখানে লিখিয়ে দাও না। বাবা বাবাকে মেরো না। বাবা বাবা তুমি উনি জেনে বলছে করছো না কেন? না মারব না, তোর বাবাকে মারবো না। শুধু বলে পাওয়ার অফ অ্যাটর্নিকে আমার নাম করিয়ে দিতে। শোনো মাস্টার, সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুল পাকাতে হয়। তুমি আমার কথা শুনবে কিনা? না, আমি আমি কথা দিয়েছি ওই মহিলাকে, জমি বাড়ি বিক্রির দায়িত্ব আমার, সেই কথা আমাকে আমার কথা শোনো, বোঝো বোঝো। ও মাস্টার, তোমাকে মেরে আমি আমার হাত কোন এই হাত নোংরা করবো না। কি করবে দাদা? মাস্টার তোর কথার খুব দাম না, মান সম্মানের জ্ঞান টনটনে বলো। দাদা কি করছো? দেখ দেখ মাস্টার, আমার ঘোড়ার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু লোকে জানবে তুই করেছিস। সব মিথ্যে কথা, মানবে না কেউ, মানবে না। শোন মাস্টার, দুদিন জেলের ভাত খেলে না এইসব জ্ঞানের কথা ভুরভুর করে বেরিয়ে যাবে। সত্যবাদী মাস্টার জেলে, তখন তোর এই মান সম্মান কোথায় যায় দেখবো। দাদা আধার সময় বড় বাবুকে দেখলাম রাস্তার মোড়ে। শোন মাস্টার, দেখে নে অমিত সেন কি করতে পারে। চল বাড়ির জমি বিক্রির ব্যাপারে অমিত সেন এসেছিল, বাবাকে ভীষণ মেরেছে, ওরা খুব অসভ্যতা করে গেছে। ওই ভদ্র মহিলা বাবার কাছে এসেছিল নালিশ করতে অমিত সেনের নামে, পাওয়ার অফ অ্যাটর্নিটাও বাবাকে দিয়ে গেছিল, আর বলে গেছিল অমিত সেন যাতে ওনাকে না ঠকায় সেটা দেখতে। কাকু তোমার গায়ে হাত দিয়েছে, তোমাকে মেরেছে। আমি আমি ওদের কথা শুনিনি। বেশ করেছো কাকু, তুমি বেশ করেছো। ওই
ওই অসহায় বিধবা মহিলাকে আমি কথা দিয়েছি। রানা, ওরা পুলিশ আনতে গেছে। আমাকে আমাকে জেলে ভরে দেবে বলে ভয় দেখিয়েছে। পুলিশ আনতে গেছে? পুলিশ দেখাচ্ছি। এই এই ওকে ওকে আটকা, ওকে আটকা। এই ওকে না আটকালে এক্ষুনি কিছু বিপদ ঘটিয়ে বসবে। আইন নিজের হাতে তুলে নিস না তুই। আমি কোন আইন মানি না কাকু। আমার কাছে সবকিছু তুমি তুমি আমায় যেতে দাও কাকু। আমি যা কাকু, আমায় যেতে দাও। আমি ফেলবো, ছাড় আছি। আমার কথা একটু শোনো, আমার যাওয়াটা দরকার ওখানে। দাদা দাদা তুই ভেবে দেখ, পুলিশের খাতায় তোর নাম আছে, এরপর কিছু হয়ে গেলে তোর বিপদ তো হবেই, তার সঙ্গে তিথি আর তোর বাচ্চাটাও বিপদে পড়বে। তোরা কেন বুঝছিস না, যে ছেলে হয়েও বাবাকে মার খেতে দেখলে আমি চুপ করে বসে থাকবো? সেটা ঈশ্বর ক্ষমা করবে না। দরজাটা খোল দয়া করে। কাঁদিসটা রানা, একটু শক্ত। ওই ওই অমিত সেনের মতো লোকদের ভগবান নিশ্চয়ই শাস্তি দেবেন। তুই তুই কিচ্ছু ভাবিস না, আমাদের আমাদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। বিশ্বরঞ্জন বসু, অঞ্জন বসু কোথায়? কাকু, রঞ্জন বসু আপনার নামে এফআইআর করা হয়েছে। এফআইআর করেছেন মিস্টার অমিত সেন, অ্যাটেম্প্ট টু মার্ডার, খুন করার চেষ্টা। দেখুন অঞ্জন বাবু, আপনাকে কিন্তু এক্ষুনি আমার সঙ্গে থানায় যেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, আপনি আমার প্লিজ আমার কাজে কোনো বাধা দেবেন না, তাহলে কিন্তু আপনাদের সবার আরো অনেক বড় বিপদ হবে। অঞ্জন বাবুর বিরুদ্ধে অমিত সেন অভিযোগ করেছেন যে উনি ওনার সহকর্মীকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন। দেখুন, এটা কিন্তু একটা খুব গুরুতর অভিযোগ। উমাদেবীর পাওনা টাকা কড়াই গন্ডায় মিটিয়ে দেওয়ার জন্য আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়েছিল। আমার উদ্দেশ্য শুধু সেটাই, আমি কাউকে মারতে চাইনি। এসব ওই অমিত সেনের প্ল্যান, ওই ওর পোষা গুন্ডার মাথা ঠুকে দিয়েছিল। দেখুন অঞ্জনবাবু, আপনি কীরকম মানুষ আমি কিন্তু সেটা খুব ভালো করে জানি, তবে বিশ্বাস করুন আমাদের কিচ্ছু করার নেই। আইনের কাছে তো আমরা সবাই অসহায়, আমাদের হাত পা সব বাঁধা। আপনার বিরুদ্ধে যদি থানায় কোনো অভিযোগ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে আমার সঙ্গে থানায় যেতেই হবে। বাবা, 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 বাবাকে থানায় যেতে হবে।
আমার কথা একটু শুনুন স্যার। স্যার কাউকে যদি আপনি থানায় নিয়ে যান তাহলে কাকু আর কোনোদিনও এপাড়া মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না স্যার। স্যার কাকুর মান সম্মানটাই এপাড়া সব কিছু, সেটা তো আর ফিরে পাওয়া যাবে না স্যার, একটু বুঝুন না স্যার। সরি, আমি একদম নিরুপায়। আমরা একমাত্র আইনের চাকর। আজ এতগুলো বছর ধরে সমস্ত সম্মান সমস্ত ভালোবাসা তিল তিল করে গড়ে তুলেছিলাম, আজ একটা মিথ্যেবাদীর জন্য তা তাসের ঘরের মতো ভেঙে যাবে, এটা অন্যায়। দেখুন অঞ্জনবাবু, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি যেটা বলতে চাইছেন, কিন্তু আইন তো এসব আবেগের ভাষা বুঝবে না, বোঝে না। প্লিজ প্লিজ আপনি আমার সঙ্গে চলুন, আসুন। অঞ্জন, অঞ্জন, এই যে। আরে গোপাল জি, ও উমাদেবী এসছেন। ইন্সপেক্টর, এই এনার জমি নিয়েই এত ঝামেলা শুরু হয়েছে। আমাকে তো পাড়ার দেবা গিয়ে বললো আপনার বাড়িতে নাকি অমিত এসেছিল, তারপরে পুলিশের গাড়ি দাঁড়াতে দেখেই ও আমায় গিয়ে খবর দিল। হ্যাঁ উমা, ঠিকই বলেছ। অঞ্জনবাবুকে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, এই বলেই আমাকে ধরে নিয়ে আসলো। ইন্সপেক্টর, অমিতকে আমি চিনি, ওর মতন চিটিং বাজার দুটো হয় না। অঞ্জনবাবু সম্পূর্ণ নির্দোষ, ওনার মতন ভালো মানুষ আমি খুব কম দেখেছি। দোষটা আমার, অঞ্জন হচ্ছে আমার বহু বছরের বন্ধু, তো বন্ধুই যদি ওর কোনো উপকার রাখতে পারি সেইভাবে ওই জমি বেচতে অমিতকে যদি সাহায্য করে অঞ্জন কিছু বাড়তি রোজগার করতে পারে, এই কথা ভেবেই আমি ওই অমিতকে এই বাড়িতে এনে বন্ধুর সাথে আলাপ করিয়ে দিয়েছি। স্যার আপনি এবার বুঝতে পারছেন তো আমরা 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 কেউ মিথ্যা কথা বলছিলাম না? সত্যি ওনার কোনো দোষ নেই। এক মিনিট, তোমরা দুজন প্লিজ একটু বাইরে যাবে। আমি তো গুণাক্ষরও বুঝতে পারছি না যে অমিত তলে তলে ওর জমি বাড়ি বিক্রি করে সব টাকা পয়সা নিজে নিয়ে নেওয়ার মতলব করছে। বেচারা অঞ্জনকে আমি বিপদে ফেলে দিলাম। অমিতকে তো আমিও ভীষণ বিশ্বাস করেছিলাম। স্যার আপনি অমিতের কোনো কথা বিশ্বাস করবেন না, ও খুব খারাপ লোক। হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আমার 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 বন্ধুরও কিন্তু দোষ আছে, ও ও কিন্তু ভুল করেছে। আমি ভুল করেছি? হ্যাঁ, তুমি একজন মাস্টার মশাই, আচ্ছা আইনি মারপেঁচি বলো আর বাড়ির ওই মানুষের মনের পেঁচি বলো, এগুলো বোঝা কি আর তোমার কাজ? আচ্ছা এই পাওয়ার অফ অ্যাটর্নি, এরকম একটা বড় সিদ্ধান্ত নেবার আগে তুমি তো আমার সঙ্গে একবার কথা বলতে পারতে, একটা ফোন তো করতে পারতে আমার সঙ্গে। আসলে এক বিধবা মহিলাকে অন্যায়ভাবে ঠকানো হচ্ছে এটা দেখে আমি আর অত শত ভাবিনি। তবে হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমার ভুলই হয়েছে। আচ্ছা ইন্সপেক্টর সাহেব বলছি, এই কেসটাকে একটু অন্যভাবে ভাবা যায় না? দেখুন ওনার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগ আছে। বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই সিরিয়াস অভিযোগ। বুঝতে পারছি, কিন্তু এই অঞ্জনবাবুর মতন একজন সহজ সরল নিষ্ঠাবান মানুষ যদি একটা মিথ্যে কথার জোরে জেলে যায় তাহলে ভবিষ্যতে কেউ কি কোনো অসহায় মহিলার পাশে গিয়ে সাহস নিয়ে দাঁড়াতে পারবে? একবার বলুন আপনি। দেখুন সবার কথা শুনে এবং সব দিক বিবেচনা করে আমি নিশ্চিত হয়েছি যে অমিত সেনই পুরো গণ্ডগোলটা করেছে। কিন্তু না, কোনো কিন্তু না, আমি আমার বন্ধুর একদম গ্যারান্টি দিতে পারি অঞ্জন হলো একেবারে খাঁটি সোনা। দেখুন অমিত সেন একজন পয়সাওয়ালা লোক, আর টাকা থাকলে আজকাল সব কিছুই করা যায়। মিথ্যেকে সত্য বানানো আর সত্যকে মিথ্যে বানানো এনাদের কাছে বাঁ হাতের খেল। অমিত সেন কিন্তু অঞ্জনবাবুকে বিপদে ফেলার জন্য কোর্টে কেস করতেই পারেন তখন। হ্যাঁ আমি অমিতকে সামলাচ্ছি, আপনি দেখুন যাতে অঞ্জনকে থানায় যেতে না হয়, এই ব্যাপারটা আপনি একটু দেখুন। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, আপনি দয়া করে একটু দেখুন স্যার।